বন্ধের সমর্থনের বিজেপি মিছিল বনগায়। শহরের দোকান বাজারের পরিষেবা সচল রাখতে সকাল থেকে ময়দানে পৌরপ্রধান। বন্ধের সমর্থনে এদিন সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকেরা। বনগা শহরে মিছিলও করেন তারা। বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে এদিন মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা নিয়ে বন্ধের সমর্থনে সাধারণের কাছে আবেদন জানান। পথ চলতি যানবাহন চালকদের কাছে সে দাবি জানাতে থাকেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবদাস মণ্ডল বলেন, গতকালকের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধে সমর্থন করেছেন সাধারণ মানুষ। ট্রেন বন্ধ হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন। আজকে সারা বাংলা বন্ধ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই বন্ধ পশ্চিমবঙ্গের মানুষ সফল করেছে, ব্যবসায়ীরা সফল করেছে। বনগাঁ সাব ডিভিশনে আপনারা দেখছেন আজকে ট্রেন বন্ধ হয়েছে। ট্রেন আমরা অবরোধ করেছি, শুধু তাই নয়, হয়তো আমরা বন্ধ করেছি কিন্তু সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্যাসেঞ্জার নেমে এসে রেল লাইনে বসে তারাই দখল নিয়েছে, তারাই বলছে আমরা যাব না। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, মানুষ চাই বিচার, সবাই বন্ধ রেখেছে। দেখুন, স্বতঃস্ফূর্ত ব্যবসায়ীরা বন্ধ রেখেছে, কারণ তারা বন্ধ রেখে এই বন্ধকে সমর্থন করছে এবং অভয় জাস্টিস চাইছে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। পাশাপাশি বিজেপির ডাকা এই বন্ধ মানা হবে না বলে গতকালই জানিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। রাজ্যকে স্বাভাবিক রাখতে কড়া বার্তা দেওয়া হয় নবান্নের পক্ষ থেকে। এদিন সকালে পরিষেবা স্বাভাবিক রাখতে দলীয় কাউন্সিলরদের সাথে নিয়ে বনগাঁ শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালেন পৌরপ্রধান গোপাল শেঠ। বনগাঁ শহরের বিভিন্ন দোকান বাজারেও যান তারা, কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সাথে। প্রসঙ্গত, এদিন সকালে মতিগঞ্জের 92A সকালের দিকে বাস চলাচলে একটু সমস্যা দেখা দেয়। তাছাড়া সমস্ত জায়গায় বাস চলাচল স্বাভাবিক ছিল বলেই দাবি করেন বনগাঁ শহর INTTUC-র সভাপতি সমীর ঘোষ চৌধুরী। তিনি বলেন, বাস সব জায়গায় স্বাভাবিক আছে, শুধু একটা জায়গা মতিগঞ্জে যে 92A একটা রুট আছে বনগাঁ বয়রা এবং বনগাঁ দত্তফুলিয়া, ওটা সকালে ঠিক ছিল, পরে একটু ওখানে ডিস্টার্ব হয়েছিল। কারণ ওখান থেকে একটা ইনফরমেশান এসেছিলো যে বনগাঁ থানা তারা নিরাপত্তা নেবে ওই আষাঢ় পর্যন্ত, আর বাকিটা যেহেতু বাগদা থানা এরিয়াতে তাদের সাথে এটা যোগাযোগ রেখে এটা লিঙ্ক করতে হবে। এবং শ্রমিকদের সাথে কথা বলে বুঝতে পারি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, তাদের করে শ্রমিকরাও সকলে এগ্রি হয়ে বাস চালু করে দেওয়া হয়েছে এবং এখন স্বাভাবিক বাস চলছে। পাশাপাশি এদিন বনগাঁ শহরের নেতাজি মার্কেট, বনগাঁ কালীবাড়ি বাজার, নিউ মার্কেট, টবাজার প্রভৃতি বাজারগুলি স্বাভাবিক ছিল। সকাল থেকেই বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার আবেদন জানান পৌরপ্রধান। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, গতকালকে নবান্ন ঘেরাও অভিযান ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে নিজেকে দিল্লিতে এক্সপোজ করার জন্যে এইসব কাণ্ড ঘটাচ্ছে। কারণ পশ্চিমবাংলার বিজেপিকে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার যাদের ক্ষমতা আছে এদেরকে সরিয়ে দিয়েছে, এরা মানুষের সামনে আসতে পারছে না। মানুষ যে সমাজের মানুষ যে প্রতিবাদ করেছিল সেটা ধর্ষিতা সেই বোন ডাক্তার বোনকে বিচার এবং ফাঁসির জন্য সেই কাজটা এখন করছে CBI এবং মহামান্য আদালত। সেই জায়গায় দাঁড়িয়ে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গতকালকে নবান্নে গেছিলো, আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বন্ধ দেখেছে। মানুষ বুঝিয়ে দিয়েছে যে এই অরাজকতা এখানে চলবে না। মানুষ সারা বাংলার মানুষ সাথে সাথে বনগাঁর মানুষও সমস্ত দোকানপাট খুলে রেখেছে। আমাদের এখানে কর্মচারীরা তারা কাজ করছে এবং বিভিন্ন অফিস স্কুল সমস্তটাই খোলা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।